আসসালামু আলাইকুম আজকে কথা বলবো নারী পাগল করা একটি কুফুরি টুটকা নারী পাগল হয়ে দৌড়ায় আপনার কাছে চলে আসবে কিভাবে দেখেন কুণ্ড অনেকজনে অনেক তাবিজ কথা বলছে কাজ করতে পারে নাই আজকে যারা দিব একশো পারসেন্ট আপনি কাজ করতে পারবেন যদি আপনি আমার মতন আপনি কুয়ে নিতে পারেন দেখেন যে নারীটারে আপনি পাগল করবেন আপনি ঘরে আনবেন যদি আপনি তারা বিবাহ করেন সারা জীবনের জন্য এই কাজটা করেন আর নাহলে ওই কাজটা করেন না আপনি আল্লাহর কাছে দায়ী থাকবেন দেখেন কিভাবে কুণ্ডে আনতে হবে দেখেন আপনি যে নারীরা যে রাস্তায় বেশি হাঁটা চলা করে যে জায়গাটা সেই জায়গাটাতে অল্প একটু মাটি আনবেন অল্প চিমটি দিয়ে অল্প একটু মাটি আনবেন সেটা মাটি আনার পরে মাটিটা এক জায়গায় আপনি রাখবেন তারপরে আপনি ধরবেন একটা কালো কাক বড়ো কাক যেটা কালো সেটা আমি ভিডিওতে দিয়ে দেবো চেনার জন্য আরেকটি ধরবেন আপনি কবিতর সাদা কবিতর যে যে হোক আপনি মিলিয়ে নেবেন না হোক মিলিয়ে নেবেন সেটা নিয়ে আপনি গম নেবেন সারটা যেটা আমরা আটা বানাই ময়দা বানাই রুটি বানাই খাই সেটাও আমি ছবি দিয়ে দেবো এই সারটা গম নিয়ে আপনি এই কা কালো কাকের যে মগজটা আছে মগজটা বাইর করে নেবেন মগজটা বাইর করে হাইরা ওইখানের যে মাটিটা আপনি আনছেন সে মাটিটা আর আপনার মেয়ের নাম মেয়ের মার নাম শুধু মাঝখানের জায়গাটা নেবেন আপনার নাম আপনার বাপের নাম শুধু মাঝখানের জায়গাটা সেটা নিয়ে হাইরা ওই মাটিটা ওদের ভিতরে ঢুকাবেন আর সাতটা গম ওই মাতার ভিতরে ঢুকাবেন ঢুকায় হাইরা ভিতরের পাঞ্জারেটা নেবেন শুধু এই বুকের অংশটা বুকের অংশটা নিয়ে একাইটা আপনি ওটা দাপন করতে হবে মাটির নিচে কুইতে রাখবেন একটু ভালোভাবে যাতে এইখান থেকে যখন আপনার ওই ঘুমগুলা ঘাস জ্বালাবে সেই ঘাসটাতে আপনার কাজ করতে হবে যখন আপনি এগুলা করবেন তখন আপনি এইভাবে একটা একটু আসন সাজাবেন একটু ধূপ দেবেন শক্তিশালী করার জন্য সেই জিনিসটা আগরবাতি মোমবাতি গোলাপ জল এগুলা ছিটাবেন একটু আতর সেন্ট আপনি শরীরে ব্যবহার করবেন একশো পার্সেন্ট কার্যকারী হবে দেখেন তারপরে যখন আপনার ওই গাছটা ওইখান থেকে গম গাছটা হয়ে যাবে আধার পরিমাণ সাতটা গম ঢুকাইলে দুইটা গাছ হলে তো হবে দুইটাই মনে করেন বাইরে এই দুইটা গাছ আপনি ওঠাবেন ওটায় তারপরে আপনি এই গাছটা ভালো করে ঢুইলে পানির মতন বা তেলের মতন বাইর করুন বাইর করে আপনার নাকে মুখে বা শরীরে ডইলে ওই বাড়িতে যাবেন বাড়িতে যায় আপনি মেয়ের সাথে কোনো কথা বলবেন না কারোর সাথে না শুধু মেয়েটা আপনারা দেখবে দেখার পরে আপনি সরাসরি হাইটে চলে আসবেন এর পিছনেই দেখবেন যে আপনার সাথে সাথে ওই মেয়ে পাগলা গোড়ার মতন দৌড়ায় আসতেছে যে পর্যন্ত আপনি মেয়ের সাথে কথা না বলবেন সেই পর্যন্ত ভালো মানে কথা বললে যে জিনিসটা আপনি করছেন সেটা কার্যকলাপটা আপনার নষ্ট হয়ে যাবে আপনি যে জায়গা আপনার সিপ সেই জায়গায় নিয়ে তারপর আপনার কথা বলেন তারপর আপনি আওতার ভিতরে নিয়ে আসেন যদি আমার ভিডিওটা ভালো লাগে সাবস্ক্রাইব করে রাখবেন ভিডিওতে লাইক দিবেন এইরকম ভিডিও আপনাদেরকে আমি অনেক দিতে পারবো অনেক এগুলা ভিডিও কেউ ইউটিউবে দেয় নাই এত শক্তিশালী ভিডিও কেউ দেয় না নিজের হাতের মুঠেই রাখে আমি এতকে আরও শক্তিশালী ভিডিও আপনাদেরকে দেব যদি আমার ভিডিও ভালো লাগে আপনাদের বন্ধুদের শেয়ার করে দেবেন আচ্ছা